আগরতলা পুর নিগমের প্রশাসক বসানোর সিদ্ধান্তকে অগণতান্ত্রিক পদ্ধতি বলে আখ্যা দিলেন আগরতলা পুর নিগমের বাম কাউন্সিলররা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তাদের এই বক্তব্য তুলে ধরেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। আশ্চর্যজনকভাবে এদিনের এই সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহাকে। প্রশ্ন উঠেছে, মেয়রকে না জানিয়ে কি এই সাংবাদিক সম্মেলন? প্রশ্ন উঠছে, আগরতলা পুর নিগমে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে কি মেয়র এবং পুর নিগমের বাকি বাম কাউন্সিলরদের মধ্যে দ্বিমত রয়েছে? এদিকে সূত্রের খবর, আগরতলা পুর নিগমে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার কোনো বিরোধিতা নেই। উল্লেখ্য, চলতি মাসের 20 তারিখ বর্তমান আগরতলা পুর নিগমের 5 বছরের মেয়াদ শেষ হবার কথা ছিল, কিন্তু 20 তারিখ রবিবার হওয়ায় শনিবারই মেয়াদ শেষ হবার অন্তিম দিন বলে জানা গেছে। জলকর মাঝখানে জলকর বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের দিক থেকে একটা প্রস্তাব এসেছিল, কিন্তু আমরা বলছি এখানকার মানুষের যে আর্থিক অবস্থা সবকিছু মিলে এখনই এইভাবে অস্বাভাবিক ভাবে জলকর বৃদ্ধি করা এটা ঠিক হবে না। মাসে 200 টাকা, 40 টাকা থেকে মাসে 200 টাকা করে দেওয়ার প্রস্তাব এসেছিল। কাজে এটা তো কোনোভাবে আমরা মানতে পারি না, কারণ একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সংস্থা, মানুষের আর্থিক অবস্থার দিকে যদি আমরা খেয়াল না রাখি, নজর না রাখি, তাহলে এটা কি করে হবে? তাই সেটা নজর রেখে আমরা পাঠিয়ে দিয়েছি। সেটা এখন স্থগিত আছে, আমরা জানি না ভবিষ্যতে এটা কি হবে। কাজে আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু এখন যেটা দেখলাম আমরা পত্র পত্রিকাতে আপনারা দেখেছেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হবে, এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক পদ্ধতি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নির্বাচিত প্রতিনিধি মানুষের জন্য এইভাবে কাজ করতে পারে, মানুষের সাথে যোগাযোগ করতে পারে, ইচ্ছা করলে তো সরকারি প্রতিনিধিরা সেটা করতে পারবেন। কাজে এটা কেন এটা হলো, কাজে এটা আমরা তীব্র আমরা বিরোধিতা করছি আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে।